हक दोगे तो रामायण शुरू होगी। প্রশান্ত নীলের লেখা ও পরিচালনায় এবং বিজয় কিরাগাদুরের হম্বালের ফিল্মস বেনারে অধীনে তৈরি ভারতীয় কন্নড় ভাষার পর্যায়কালে অ্যাকশন ধর্মী চলচ্চিত্র কেজিএফ চ্যাপ্টার ওয়ান। এটি ছিল দুই ভাগে বিভক্ত চলচ্চিত্র ধারাবাহিকের প্রথম পর্ব। শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে কেজিএফ টু। জানা গেছে নতুন এই গল্পে রাজনীতি যুক্ত হয়েছে। ছবিতে সুপারস্টার যশের জোর মোকাবেলা হবে সঞ্জয় দত্তের সঙ্গে। রাভিনা ট্যান্ডনকে দেখা যাবে প্রধানমন্ত্রীর ভূমিকায়। কেজিএফ টু ছবির বাজেট 150 কোটির বেশি বলে জানা গেছে। কেজিএফ এর বাজেট ছিল 80 কোটির মতো। কেজিএফ বক্স অফিস থেকে প্রায় 250 কোটি আয় করেছিল। এ ব্যাপারে কিছু খোলাসা করেছেন স্বয়ং যশ। তিনি এক সাক্ষাৎকারে কেজিএফ টুর প্রসঙ্গে বলেছেন, 2018 সালে কেজিএফ এর প্রথম পর্বের শুটিং এর সময় এর দ্বিতীয় পর্বের 5% শুটিং হয়ে গিয়েছিল। অবশিষ্ট অংশের শুটিং প্রথম ছবিটা মুক্তির পর হয়েছে। আমরা এই ছবির দ্বিতীয় পর্বকে অন্য এক মাত্রা দিতে সব রকম চেষ্টা করেছি। এদিকে ছবিটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে আগামী 14 এপ্রিল। প্রশান্ত নীল পরিচালিত এ ছবিতে যশ ছাড়াও আছেন সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টি, প্রকাশ রাজ সহ আরও অনেকে। তাজরিন্ডিকা, সময় সংবাদ।